টুডে উই উইল ডিসকাস সঙ্গম এজ হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক অফ এন্সিয়ান্ট ইন্ডিয়া আমরা যে সঙ্গম এজের কথা বলছি সেই সঙ্গম এজ সঙ্গম কথাটার মানে কি সঙ্গম কথাটার মানে হলো হচ্ছে মিলন বা অ্যাসোসিয়েশন এটা কাদের মধ্যে অ্যাসোসিয়েশন এটা হলো হচ্ছে তামিল পোয়েটদের মধ্যে অ্যাসোসিয়েশন তো তারা কি করত তারা সময়ে সময়ে নিজেরা কাউন্সিল বসতো এবং তামিল লিটারেচার সম্পর্কে ডিসকাস করত। এই সঙ্গমে যে তিনটা তিনটা কিংডম ছিল মেইনলি সেটা হলো হচ্ছে চোল একটা হলো চেরা একটা হলো পান্ডিয়া চোলদের এমব্লেম কি চোলদের এমব্লেম হলো হচ্ছে টাইগার চেরাদের এমব্লেম কি চেরাদের এমব্লেম হলো হচ্ছে বোবা বা ধনুষ আর পান্ডিয়াদের ফিশ বা কার্প তো এই তিনটা যে আমরা কিংডম দেখলাম এই তিনটা কিংডমকে একসঙ্গে বলা হয় তামিল রিলাম প্রথম সেঞ্চুরি থেকে প্রথম সেঞ্চুরি বিসির থেকে সেকেন্ড সেঞ্চুরি এডি পর্যন্ত এই এটাকে বলা হতো সঙ্গম পিরিয়ড টোটালটাকে আর এই সঙ্গম পিরিয়ডে তিনটা সঙ্গম হয়েছিল সঙ্গম কি যেমন বুদ্ধিস্টদের চারটা কাউন্সিল হয়েছিল বুদ্ধিস্ট যারা মঙ্ক ছিল তারা বসত এখানে তামিল যারা পোয়েট ছিল তারা বসতো একসঙ্গে এই এবং তিনটা সঙ্গম হয়েছিল প্রথম সঙ্গম কোথায় হয়েছে ফার্স্ট সঙ্গম ফার্স্ট সঙ্গম হয়েছে মাদুরাইতে এর চেয়ারম্যান কে ছিল ঋষি এর তেমন কোনো লিটারেলি ওয়ার্ক আমরা পাই না সেকেন্ড সঙ্গম যেটা সেকেন্ড সঙ্গম হয়েছিল কাপাদাপুরামে কাপাদাপুরামে হয়েছিল সেকেন্ড সঙ্গম এর কে ছিল তোলকাপিয়ার তোলকাপিয়ার একজন খুবই ইম্পর্ট্যান্ট ব্যক্তিত্ব এই তামিল লিটারেচার সম্পর্কে আর এই তোলকাপিয়ার যে তোলকা পিএম লিখেছিল সেটা সেকেন্ড সঙ্গমের সঙ্গেই রিলেটেড যদি আমরা এরপরে থার্ড সঙ্গমকে দেখি থার্ড সঙ্গম হয়েছিল মাদুরাইতে এবং এর চেয়ারম্যান ছিল নাকিয়ার মনে রাখতে হবে যে এই তিনটা সঙ্গমই পান্ডিয়ারা অর্গানাইজ করেছিল এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট এবার যদি আমরা সঙ্গম লিটারেচারে যাই তাহলে তামিল যে লিটারেচার তামিল লিটারেচারের মধ্যে তোলকা পিয়ার তোলকা পিয়ার ছিল একজন ইম্পর্ট্যান্ট ব্যক্তিত্ব যেটা বললাম তো তার লেখা হয়েছিল হলো হচ্ছে তার লেখা ছিল একটা তোলকা পিএম এই তোলকাপিয়াম এখনও অবধি তামিল ওয়ার্কের মধ্যে গোল্ডেন ক্রাউনজুল এটা ফোর্থ থেকে ফিফথ সেঞ্চুরি এডির মধ্যে লেখা হয়েছিল তোলকা পিএম থেকে আমরা হিউম্যান সাইকোলজি পলিটিক্যাল কন্ডিশন এবং ইকোনমিক কন্ডিশন জানতে পারি সঙ্গমেজের এই তোলকাপিএম সেকেন্ড সঙ্গমেই এই তোলকাপিএমটা লিখেছিল তোলকা পিয়ার পিয়ারের যে তামিল গ্রামার রিলেটেড একটা বই লিখেছিল সেই বইটাকে বলা হয় অলঙ্কার শাস্ত্র যেমন আমাদের বাংলা গ্রামার হয় সংস্কৃত গ্রামার হয় সেরকম তামিল গ্রামার এই তামিল গ্রামারকে বলা হয় অলঙ্কার শাস্ত্র এবার আমরা আসি থার্ড সঙ্গম থার্ড সঙ্গমে মেইনলি কী কী কাজ হয়েছিল সেটা আমরা দেখি থার্ড সঙ্গমে আটটা তামিল সঙ্গের যে কালেকশন সেই আটটা তামিল সঙ্গের কালেকশনকে কালেকশানকে বলি আমরা ইত্তুতোগাই ইত্যুতোগাই বা ইতুতোকাই তোগাই বা ইতুতোকাই এটা কি এটা একটা হলো আটটা তামিল সঙ্গের কালেকশন আরেকটা কাজ হয়েছিল সেটা কি দশটা তামিল সঙ্গের এর মিক্সচার হয়েছিল সেটাকে আমরা বলি পাত্তু 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 আরেকটা হয়েছিল সেটা হলো হচ্ছে পাদিরু পাত্তু পাদিরু পাত্তু কি শর্ট কালেকশন অফ এইট পোয়েম যেটাতে চেরা রুলারদের মেইনলি গুণগান আছে আরেকটা মনে রাখতে পারো কুড়াল কিংবা মুপ্পাল এটা কে লিখেছিল এটা লিখেছিল থিরু থিরুভল্লুভার একজন ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব সঙ্গম লিটারেচারের সঙ্গে রিলেটেড এবার যদি আমরা তামিল লিটারেচারের এখানে এপিক দেখি বা মহাকাব্য দেখি তো তামিলের এখানে দুটা মহাকাব্য লেখা হয়েছিল মেইনলি কি কী সেটা হলো হচ্ছে একটা মানি মেখালি এই মানি মেখালি কে লিখেছিল মানি মিখে মিখেলি লিখেছিল সীতালাই সত্যনার সিতালাই সত্যানার আরেকটা কি লিখেছিল আরেকটা আরেকটা ছিল শিল্পাদিকারম এটা কে লিখেছিল এটা লিখেছিল আই লিঙ্গ আদিগল বা ইলিঙ্গ আদিগল এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশন এবং পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে যে ই লিঙ্গ আদিগল কে লিখেছে কি লিখেছে সেটা হলো হচ্ছে শিল্পাদিকারম আর যেটা বললাম থিরু ভাল্লার সেই থিরুভাল্লার এই থিরুভাল্লারের একটা স্ট্যাচু আমরা কন্যা কুমারিতে দেখতে পাই এবার আমরা তিনটা যে কিংডম সেই তিনটা কিংডমের ব্যাপারে এক এক করে প্রথমেই দেখে কিংডাম চেরা কিংডম তো চেরা চেরা কিংডমে কি এদের এমব্লেম ছিল ধনুক বা বো এই যে একটা এনশিয়েন্ট ছবি যেটা পুরানা পাওয়া গেছে এক্সকেভেশন করে তো সেখানে ধনুক পাওয়া গেছে বর্তমানে যে মালাবার এরিয়া সেই মালাবার মালাবার এরিয়াতে এদের মেনলি রাজত্বটা ছিল তা আমরা বলতে পারি বর্তমান যে কেরালায় কেরালার যে এরিয়াটা সেই সব এরিয়াতে চেরারা রাজত্ব করত এদের ক্যাপিটাল কি ছিল এদের ক্যাপিটাল ছিল ভানজি ফার্স্ট রুলার ছিল উদাইন জিরাল গ্রেট রুলার ছিল যদি গ্রেট রুলার অফ চেরা কিংডম যদি আমরা বলি তাহলে ছিল সেন ঘুট্টাভাম এই সেন ঘুট্টাভাম খুবই এদের শক্তিশালী রাজা ছিল এবং একে আমরা ওই জন্য বলি রেড চেরা অনেকে একে রেড চেরা বলেও জানা যায় সেন ঘুট্টাভমের আমলেই সেন ঘুট্টাভম চায়নাতে এর অ্যাম্বাসেডার পাঠিয়েছিল এবং এরা ট্রেড রুটেও অনেকটাই পারদর্শী হয়েছিল সেন ঘুট্টাভামের ভাই ছিল এলিঙ্গ আদিগাল যার কথা কিছুক্ষণ আগে বললাম যে এপিক লিখেছিল শিল্পাদিকারামের কম্পোজ করেছিল এবং ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটাই যে একটা চেরা যে রুলার ছিল এই চেরা কিংডামের সময়ই সুগার কেন কাল্টিভেশন শুরু হয়েছিল যেটাকে আমরা এখন বর্তমানে চিনি উৎপাদন করি সেই সেই টেকনোলজি ওরা তখন আবিষ্কার করে ফেলেছিল এবার আসলাম আমরা চোল কিংডম বা চোলা কিংডম এই চোলা কিংডমকে চোলা মান্ডেলামও বলা হয় চোলা মান্ডেলাম মানে কি চোল বংশ এদের এমলেম ছিল টাইগার এদের দুটা ক্যাপিটাল ছিল একটা উরাইউর যেটা ইনল্যান্ড ক্যাপিটাল ছিল এবং একটা ছিল পুহার এই দুটা এদের ক্যাপিটাল ছিল উরাইউর কে আমরা জানি তিরুচিরাপল্লি তিরুচিরাপল্লি বলে এখন বর্তমানে জানি আর পুহার যেটা পুহার হলো হচ্ছে এটাকে আমরা কাবেরী বলে জানি এদের গ্রেট রুলার কে ছিল এদের গ্রেট রুলার ছিল কারিকাল কারিকল ছিল চোলাদের গ্রেট রুলার এর সঙ্গে আমরা অ্যাসোসিয়েটেড করি সারেগামাপা পাকে কারিকালের সঙ্গে অ্যাসোসিয়েটেড করা হয় চোলদের স্ট্রং নেভি ছিল সেই জন্য এরা এখানে দেখতে পাচ্ছ যে চোলরা ইন্দোনেশিয়া মালয়েশিয়া এইসব এরিয়াকে এরা কবজা করে রেখেছিল বা রাজত্ব করতো এইসব এরিয়াতে এবং এরা ট্রেড রুট ফ্লারিশ করেছিল সেই সময় আমাদের ইন্ডিয়াতে চোল কিংডাম খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং চোলদের একটা পরবর্তীতে লেটার যদি চোল পিরিয়ড আমরা দেখি সেখানে একজন কিং ছিল রাজেন্দ্র ওয়ান যে কিনা বাংলা জয় করেছিল এবং বে অফ বেঙ্গলকে চোলা লেক নাম দিয়েছিল এই যে বে অফ বেঙ্গল এই বে অফ বেঙ্গলের এরিয়াকে চোলা লেক নাম দিয়েছিল। তাহলে আমরা কি জানলাম যে চোলাদের ট্রেড রুট এরা ফ্লারিশ করেছিল এবং এরা ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এইসব এরিয়াকে এইসব এরিয়াতে এরা রাজত্ব করতো এবং এদের একটা গ্রেট নেভি ছিল এবার যদি আমরা পরবর্তীতে যাই তাহলে পান্ডিয়া কিংডম সম্পর্কে তো পান্ডিয়া কিংডম মডার্ন ডে যেটা তামিলনাড়ু সাউথ তামিলনাড়ুর যে সাউথ সেই তামিলনাড়ুর সাউথে এরা রাজত্ব করতো এদের ক্যাপিটাল কি ছিল মাদুরাই এদের যে প্রতীক ছিল বা এমব্লেম সেটা ছিল হচ্ছে কার্প কার্পটা কিরকম দুটা আছে দুটা এটা হলো হচ্ছে দুটা চারাপোনার মতো আর যদি হলো হচ্ছে পান্ডিয়াদের ফেমাস কিসের বিষয়ে ছিল সেটা যদি আমরা দেখতে যাই তাহলে এরা ছিল মণিমুক্তা ব্যবসায় আর এটার বিবরণ আমরা কোথায় পাই মেগাস্থিনিসের থেকে জানতে পারি এদের প্রথম রুলার ছিল মাদু মুদু মুদু কুদুম্বি সরি কুদুম্বি আর গ্রেটেস্ট রুলার ছিল নেদুন জেলিয়ান নেদুন জেলিয়ান আর এই নেদুন জেলিয়ানের কথাও আমরা শিল্পাধিকারম যে এপিক আছে তামিল এপিক সেখান থেকে আমরা জানতে পারি আর ইনি এত গ্রেটেস্ট রুলার তো ছিলই আর ইনিও এক সময় রোমান এম্পায়ারের চল পান্ডিয়া কিংডমের অ্যাম্বাসেডার পাঠিয়েছিল থ্যাংক ইউ দ্যাটস অল ফর টুডে আই হোপ ইউ এনজয় দিস ভিডিও